ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক মণ্ডলী, প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আদি মহাশ্মশান প্রাঙ্গণে শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও 72 প্রহরব্যাপী শ্রী নাম সংকীর্তন অনুষ্ঠান। এটি মাঘী পূর্ণিমায় শ্রী শ্রী শ্যামাকালী পূজার মাধ্যমে এই মহানাম সংকীর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দর্শক মণ্ডলী, এই মহা উৎসবটি দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীর সমাগম ঘটে এই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আদি মহাশ্মশান প্রাঙ্গণে। দর্শক মণ্ডলী, এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। দর্শক মণ্ডলী, আমরা এখন চলে যাচ্ছি মহাপ্রসাদ বিতরণ প্রাঙ্গণে। এখানে দেখতেই পাচ্ছেন যে মহাপ্রসাদটি তৈরি করার জন্য বহু কর্মী কাজ করছে। চলুন আমরা জেনে আসি যে আজকের প্রসাদে কি কি তালিকা রয়েছে ভক্তদের জন্য। আচ্ছা দাদা, আজকে যে শ্মশানে যে অনুষ্ঠান হচ্ছে 9 দিন ব্যাপী, আজকে হচ্ছে আপনার 7তম দিন, আর এই দিনে হচ্ছে স্পেশাল কি কি খাবার রান্না হচ্ছে? ভক্তবৃন্দদের যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, এটা কি কি রান্না করা হচ্ছে? আমাদের মহাশ্মশানের নামযোগ্য অনুষ্ঠানে এবারে প্রায় আমাদের 4 বছর হচ্ছে। নিউ রায় জুয়েলার্সের পক্ষ থেকে আমরা 4 বছরে পূর্ণ হবে প্রসাদের আয়োজন। নিউ রায় জুয়েলার্সের পক্ষ থেকে আজকে এই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। পোলাও, মুগ ডাল, ফুলকপির রসা, মিষ্টান্ন, চাটনি, পাশাপাশি খিচুড়ি থাকবে। আচ্ছা, এই খাবার কয়টা পর্যন্ত চলবে? রাত কয়টা পর্যন্ত? যত রাত ভক্ত নিতে থাকবে তত রাত। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা জানতেই পারলেন যে আজকে এই আদি মহাশ্মশান প্রাঙ্গণে ভক্তদের জন্য কি কি প্রসাদ তৈরি করা হয়েছে। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা কি কি খাবার রান্না করা হচ্ছে এবং কিভাবে ডিস্ট্রিবিউট করা হয় এইটিও দেখাবো।
দর্শক মণ্ডলী, চলুন আমরা দেখে আসি পুরো মেলায় কী কী স্টল বসেছে। তো সেগুলো দেখে আসি। দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন যে ধর্মীয় কিছু দোকান বসেছে, বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে এবং পূজার সামগ্রীও রয়েছে। আমরা পুরো মেলাটা আপনাদেরকে দেখাবো, আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আর আপনাদের কাছে একটা অনুরোধ যে হিন্দু ধর্মের প্রতিটা অনুষ্ঠান বিশ্বের বুকে তুলে ধরার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন হিন্দু ধর্ম অনুষ্ঠানের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আমি বাড়িতে আসি গেছি।